দেখুন কিভাবে 10 জনে 1 জন যাত্রী বিমানবন্দরে যৌন সংসর্গ করেন। অনলাইন টেস্ট। যুক্তরাষ্ট্রে বিমানে ওঠার আগে প্রতি 10 জন যাত্রীর মধ্যে 1 জন বিমানবন্দরে যৌন সংসর্গ করেন, আর মোট যাত্রীর প্রায় 8% যাত্রী বিমানেই এই ঘটনা ঘটান। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অনলাইন পর্যটন ও ফ্লাইট শপিং ওয়েবসাইট জেটকস্ট এ গবেষণা করেছে, গত 2 বছর ধরে বিমানে চলাচলকারী 4,915 জন বিমান যাত্রীর ওপর জরিপ চালিয়ে এ গবেষণা করা হয়। গবেষণায় বলা হয়েছে, প্রতি 10 জন যাত্রীর মধ্যে 1 জন যৌন সংসর্গ করা যাত্রীদের মধ্যে 8% মাইল হাই ক্লাবের সদস্য, যারা চলন্ত বিমানে যৌন সংসর্গ করেন। 42% যাত্রীর প্রসাধন কক্ষে আর 28% যাত্রী আসবাবের পিছনের ফাঁকা জায়গায় সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যৌন সংসর্গ করেন। 14% যাত্রী নিজেদের লম্বা কাপড়ের আড়ালে যৌন সংসর্গ করেন। প্রতিবেদনে আরও বলা হয়, বিমান উড্ডয়নের আগে বিমানবন্দরের VIP লাউঞ্জে 12% যাত্রী যৌন সম্পর্ক করেন, আর 17% যাত্রী দাবি করেছেন যৌন সম্পর্ক করার সময় তারা বিমানবন্দরের কর্মীদের কাছে হাতে নাতে পাকড়াও হয়েছেন। গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, বিমানবন্দরে যাত্রীদের অনেকক্ষণ অপেক্ষায় থাকতে হয়, এছাড়া গন্তব্যে পৌঁছাতে বিমানে দীর্ঘ সময় তাদের বসে থাকতে হয়। জরিপ চালানো যাত্রীদের মধ্যে এই অলস সময়ে 87% যাত্রী তাদের ট্রাভেলিং পার্টনারের সঙ্গে যৌন সম্পর্ক করেন। মাসে অন্তত 1 জন নতুন যাত্রী এই সুযোগ নেওয়ার চেষ্টা করেন, তবে এক্ষেত্রে তাদের 30% হয়তো সফল হতে পারেন। নওজিয়ান বিমানের ওই কেবিন ক্রু বলেন, আমরা দেখেছি যাত্রীরা বিমানে একদম অপরিচিত কারোর সঙ্গে অল্প সময়ের সখ্য গড়ে তোলেন, তারপর দুজনে বিমানের প্রসাধন কক্ষের দিকে একসঙ্গে ছুটে যান। গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীদের মধ্যে 54% কেনাকাটা করেন, 67% খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকেন, 41% স্মার্টফোনে বা ট্যাবে গেমস খেলেন, 39% টিভি শো ও সিনেমা দেখেন, 11% ইমেইল চেক করেন এবং 25% যাত্রী বই বা পত্রিকা পড়েন। বিমানবন্দরে অপেক্ষায় থাকা অবস্থায় এবং বিমান উড্ডয়নের পর দীর্ঘ সময়টাতে যাত্রীরা কী করে সময় কাটান এ গবেষণা করতে গিয়ে এসব তথ্য পেয়েছে জেটকস্ট। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।